দুপুর হলেই যেন আগুনের ফুলকি বইতে শুরু করে নগর জুড়ে। জরুরি প্রয়োজন ছাড়া তাই অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে। গরমে আত্মগরিয়ে ব্যাঙ্গে দুর্বল লাগে, রাস্তাঘাট হলো জামজট, উলান জানা গ্যাপ মাইরা, একটা গ্যাপ মারলে আধা ঘন্টা রেস্ট নেওয়ার লাগে। সারা দিলে যেখানে এক লিটার পানি খেতাম, এখানে এখন ছয় লিটার পানি খাওয়া, ছয় লিটার, আর রোদে তো তাকানোই যায় না। গরমের কারণে মানে একের অস্ত বেশি চলছে, মানে বেশি খাইছে, বেশি বিক্রি হইতেছে। তবুও কাজের দরকারে যারা রাস্তায় বের হন তাদের গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দেয় সড়কের খোঁড়াখুঁড়ি। উন্নয়ন কাজের অংশ হিসেবে কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে রাস্তা খুঁড়ছে সিটি কর্পোরেশন, আবার কোথাও সোয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা কাটছে সড়ক, কোথাও আবার বিদ্যুতের লাইন ও ইন্টারনেট কেবল মাটির নিচে নিতে রাস্তা খুঁড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশন ঢাকা ওয়াসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বছরের বেশিরভাগ সময় সড়কে চলে খোঁড়াখুঁড়ি, আর ভাঙাচোরা এসব সড়কের ধুলোবালিতে দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। এটার মূলত হচ্ছে আপনার ওয়াসার কাজ চলছে, আমাদের পুরো লাইনই কাজ চলবে। এখন দেখা যায় যে এখানে আপনার যত মিটার আছে সে কাজগুলো ক্লিয়ার হয়েছে, এখন পাশে যে লাইনে কাজ চলবে ওখানে আবার আমরা খনন করবো। আস্তে আস্তে কাটাকাটি করতে হবে, বুঝছেন, ধুলাবালু আসলে সমস্যা হয়। এটা করতে যাওয়া দুই থেকে কাটা একসাথে কাটাতে গাড়ি আসা যাওয়া জনগণের সমস্ত কষ্ট হচ্ছে আমাদের আসা যাওয়া। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এই কাটাকাটি বা খোঁড়াখুঁড়িতে নগর জুড়ে বাড়ছে যানজট, কারণ ছোট বড় গর্ত এড়িয়ে ঝুঁকি নিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক কম গতিতেই চলতে হয় যানবাহনকে। গরমে তাই অস্বস্তি বাড়ছে নাগরিকদের যাত্রাপথে। সরকারি বিভিন্ন দপ্তরে যে সমন্বয়হীনতার অভাব এটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। কাটাকাটি চলছে, তার সাথে যদি ঢাকা ওয়াসা থেকে একটু পানি ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে কিছুটা জনজীবনে স্বস্তি পাওয়া যেত। এই রিক্সা চালকের মতো দুর্ভোগের কবলে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নগরীর বহু মানুষ, এমনকি পথে চলতে গিয়ে আহত হচ্ছেন সাধারণ পথচারীও। এই যে যদি গাড়াগুড়া যদি না থাকতে হলে আমার গাড়িটা পড়তো না, বুঝছেন, এই গাড়া লেগে আমার গাড়িটা পড়ে আসতে নিচ্ছে। পারাপার হওয়ার সময় হচ্ছে খুবই ঝামেলা হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে রিক্সা পায়ের উপর দিয়ে চলে আসে। তীব্র গরমে এমন নানা ভোগান্তিতে যখন বিপর্যস্ত জনজীবন, তখনও একদিকে যেমন খোঁড়াখুঁড়ির থেকে স্বস্তি দেওয়ার দৃশ্যমান উদ্যোগ নেই, অন্যদিকে গরম কমার সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। বিদ্যমান যে তাপ প্রবাহ আছে এটা সামনের দিকে অব্যাহত থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির দ্বারা টেম্পারেচারের খুব বেশি ভেরিয়েশন হবে না। এই টেম্পারেচারের ভেরিয়েশনের জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকায় যখন মাঝারি থেকে বেশি বৃষ্টিপাত হবে তখন হচ্ছে যে হয়তো বা টেম্পারেচারটা একটু কমতে পারে। বায়ুদূষণ রোধে এবং তীব্র তাপপ্রবাহ কমাতে নগরের বিভিন্ন সড়কে দুটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিনই পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাইজিদ সাদ, এখন ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।